গুড মর্নিং। আজকে সানডে আর আমি চা নিয়ে বসে গেছি, সঙ্গে একটু পেপার, আর আমার স্নান হয়ে গেছে। আমরা যাব বিধাননগর পাপাকে আনতে। মনার পাটা অনেকটাই ব্যথা কম, তো আজকে আবার ওষুধ আছে, তো এই জন্য আমরা মনা এখন আমার জন্য চা বানিয়ে দিল, স্নান করতে যাবে, আর আমরা একটু কিছু খেয়েই যাব। ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো বিধাননগরের দিকে। এই দেখো পাহাড় প্রমাণ নুডলস নিয়ে আমি বসেছি, এগ চাউমিন। আমি বললাম মনাকে বেশি করে বানাও, খেতে ইচ্ছা হচ্ছে, খাও তো। তো ওই জন্য রোববার দিনটা আমি কোনো কিছু মানি না অ্যাকচুয়ালি, তো আমি এখন চাউমিন খেয়ে নেব। আর মনাও এখানে খাচ্ছে আমার সাথে, মনা একটু ভাত খাচ্ছে, তো আমরা চলে যাব এখন এখান থেকে বুনুর বাড়ি, বুনুকে নিয়ে যাব বিধাননগর। তো তাড়াতাড়ি করি মনা, তাড়াতাড়ি করো, তুমি আবার রেডিও হবে। আমরা বিধাননগর চলে এসেছি আর বৃষ্টি হয়েছে, তো চারিদিক গ্রিন গ্রিন হয়েছে পুরো, আর এই আম গাছটায় তো মানে আম ভর্তি হয়েছে, ভর্তি এত আম হয়েছে এইবার। এই দেখো প্রচুর আম হয়ে আছে, অনেক আম আর মুকুল, ছোট ছোট আম বৃষ্টিতে নিচে পড়ে গেছে, তারপরেও গাছে অনেক আম আছে। এই যে এই যে আম প্রচুর প্রচুর হয়েছে। ঠিক আছে চলো ঘরে যাই, এদিকে টুলটুল কি বলছে, টুলটুল টিমটিম টিমটিম খালি শুয়েই পড়ে, আদরে আদরে টিমটিম শুয়েই পড়ে। চার দিন পর পাপার সাথে দেখা হলো, তো পাপা মামা বাড়িতে ভালোই আছে বলছে, আর এদিকে বুনু পাপাকে কি কি সব বলছে, খেপাচ্ছে পাপাকে, তো ভালোই আছে পাপা মামা বাড়িতে এসে কদিন ভালোই কাটালো। আর এই যে কি যে সব বলছে, আমি জিজ্ঞেস করলাম কেমন কাটলো মামা বাড়ি, বলছে ভালোই কাটলো, ভালোই লাগলো, একা একা আসার এক্সপিরিয়েন্সও ভালোই হলো, বাসে করে একা একা এসছে, তো ওই যে বুনু আর পাপার মধ্যে কি যে গল্প ওদের মধ্যে, বাবা খুব ভাব। তো পাপা বুনুকে খুব ভালোবাসে, পাপা সবাইকেই ভালোবাসে, সব দুই মাসিকেই, তো বুনুর সাথে পাপার একটু বেশি টান, ছোটোর থেকে বেশি একটু টান বুনুর প্রতি। বাচ্চারা মাঠে খেলা করছে উঠোনটার মধ্যে, আর এই যে এটা হচ্ছে গরুটা, আর বন্যা ওখানে চুপচাপ বসে আছে। আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, বলে খুব বোর হচ্ছি। এই যে গরু, এটা আমার শ্বশুরবাড়িতে একটাই গরু আছে এখন, আমার খাওয়া হয়ে গেছে, আর এই যে পাপা এখানে রেডি বাড়ি যাওয়ার জন্য ড্রেস পরে নিয়েছে, আর মনারা এখানে খাওয়া দাওয়া করছে, মনা বুনু কাকিমাও বসবে এরপরে, কাকিমা ওদেরকে দিয়ে নিয়ে তারপরে খেতে বসবে। বাচ্চারা সব খেলছে এখন, এই যে আর বারবার বলটা চলে যাচ্ছে টিমটিমের কাছে, টিমটিমের কাছে বারবার বলটা চলে যাচ্ছে, দেখো আবার। তো বাচ্চারা খুব মজা করছে এখানে মাঠের মধ্যে, আরেকজনকে দেখো চকলেট খাচ্ছে কুটকুট করে, বল না চকলেট খাচ্ছো, হাই। আমরা এখন সবাই মিলে চলেছি কেক খেতে কোয়েলের বাড়িতে, দেখো আমার ছোট্ট একটা গাড়িতে কত লোক এখনো বাকি আছে, ভাগম ভাগের মতো একের পর এক উঠে যাচ্ছে লোকজন, পিছনে বাচ্চা কাচ্চা নিয়ে ছয় জন, হ্যাঁ আমার সামনে দুজন আটজন, এরপরে আমাদের আরো বাকি লোক আছে আটেনি বলে ওরা এখানে খেলছে ক্রিকেট। তো এরপরে আমাদের কিনতে হবে একটা ট্রাক। আমরা এখন এই যে এই কেক গুলো খেতে এসেছি, কেক খাওয়ার জন্য কেকের কারিগর, বড় বড় কারিগর, তার ইনস্ট্রাক্টর, আর যে নতুন নতুন কারিগর, আর দেখো কত ভিড় কেক খাওয়ার জন্য, বাচ্চা কাচ্চা ওই দিকে আছে সব। এই কেকগুলো এখন কাটা হবে, তো কোয়েল সব বাচ্চাদের নিয়ে কেক কাটবে বলছে, আর কেক কাটার জন্য একটা সামুরায়ের মতো ছুরি নিয়েছে কোয়েল, অ্যাকচুয়ালি এটা দিয়েও কেকের কাজ করে, তাই জন্য বললো যে এটা দিয়েই কাটি, খুবই মোটা হচ্ছে।
আর কি হচ্ছে, কাটতে কাটতে না কেকের কেকের ট্রেটা চলে যাচ্ছে দূরে, আর আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন কেকটা কাটা হবে আর কখন আমাদের পেটে যাবে। তো দেখতে থাকো। আমরা চলে এসেছি এখন ডোমিনোজ। এই যে রূপসিত আমাদের সাথে এসছে, আমাদের বাড়িতে থাকবে 3-4 দিন। রূপসিত আর পিজা খেতে খুব ভালোবাসে। আমাদের আজকের ফার্স্ট পিজা চিকেন গোল্ডেন ডিলাইট। তো অলরেডি এটাকে কাটার চেষ্টা করা হচ্ছিল, পাপা করছিল, তাই জন্য একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। আর এ ওকে বলছে তুমি শুরু করো, ও একে বলছে তুমি শুরু করো। এই যে রূপসিতা মাস্ক পরে পিজা খাওয়ার চেষ্টা করছে, তো ওই আগে শুরু করুক কারণ ও আজকে পাপার গেস্ট। তো আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়িতে আসার সাথে সাথে মামামের আওয়াজ, মামাম ডাকছে। তো আজকে দিনটা ভালোই গেল, বিধাননগর রাইড, বাচ্চারা, তারপরে পিজা, আর লাস্ট মুহূর্তে আমি আর পাপা একটু আইসক্রিম খেয়ে আসলাম। ঠিক আছে, আমার চ্যানেলগুলো তোমরা দেখতে থাকো, ব্লগসগুলো, আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কালকে সোমবার, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।